বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইন্নি রাসূলুল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রাসূল জুড়ে বলেন সুবহানাল্লাহ ওই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলা এটা ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহ রাসূল আমাকে যারা মানবে তারা সাহাবি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামি জুড়ে বলেন সুবহানাল্লাহ আমরা নবী মানতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি আর যারা মানে না তারা বেদিন জাহান্নামি নবী হচ্ছে ইসলামিক ল আইন সংবিধান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যারা নবী মানে তারা আল্লাহ ওয়ালা জোরে বলেন কি ওয়ালা আরো জোরে বলেন যারা নবী মানে তারা কি ওয়ালা যারা নবীর বিরোধী কোরআনের বিরোধী তারা কি ওয়ালা শয়তান ওয়ালা আরো জোরে বলেন কি ওয়ালা আমার ভাইয়েরা বলেন আপনারা কি আল্লাহ ওয়ালা না শয়তান ওয়ালা আমরা কি নামাজ ওয়ালা না পূজা ওয়ালা আমরা কি রোজা রাখতে চাই কি চাই না মা বাবার হক আদায় করতে চাই কি চাই না আমরা রাসূলুল্লাহর পরিবেশের পরিষদের মেম্বার আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন কেঁদে কেঁদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর প্রিয় নবীর সিনা মুবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তে মধ্যে আল্লাহর নবী দুজনের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ও ভাই আজরাইল তুমি কি করতে ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি বাহির করতেছি আজরাইল তুমি কি করতেছো ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক আমি নিয়ে যাচ্ছি আমার নবী চিৎকার দিয়ে বলে ভাই আজরাইল তোমাকে একটু আমি অনুরোধ করি তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে দিয়ে রেখেছো ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আজরাইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আসমান আর সাতটা জমিন আমার বুকের মধ্যে দিয়েছো সাতটা আসমান আর সাতটা জমিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছো এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উম্মত গুনাহগার হবে আমার উম্মত বদকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে ইয়া নবী ইয়া রাসূল বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি নবী সহ্য করব তবু আমার উম্মত সহ্য করতে পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী কেঁদে কেঁদে যখন বলেন এই মুক্ত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনারা আশেক যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা দুরূদ শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীক করে না নবীর সাথে বিয়াদবি করবে না আউলিয়ে কেরামের সাথে বিয়াদবি করবে না ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ঈমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বক চুম্বককে দেখলে যেমনি ভাবে একে অপরকে আকর্ষণ করে ইয়া রাসূলুল্লাহ এমনি ভাবে আপনারা আশেকদের রূহ আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার ভিতর থেকে একটা চুল বাহির করতে যেমনি ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক তাদের সামনে আমি তুলে ধরব আপনার চেহারা দেখে দেখে আপনার উম্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আপনার সেই মৃত্যুর টাইমে রাসূলুল্লাহ চেহারা আনোয়ার দেখতে চান কি চান না আরো জোরে বলুন চান কি চান না রাসূলের চেহারা দেখলে জাহান্নাম পাওয়া যায় না বেহেশত পাওয়া যায় যাকে দেখলে বেহেশত পাওয়া যায় তিনি কেমন মানুষ তিনি নূরের মানুষ তিনি শ্রেষ্ঠ মানুষ তিনি অতুলনীয় মানুষ তিনি অতুলনীয় বাশার আমার কিতাব আমার শেষ হয়েছে আমি মাকামে হাদিস এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহর পজিশন তুলে ধরেছি এটা আমার ব্যক্তিগত শিক্ষা থেকে নয় ব্যক্তিগত চিন্তা থেকে নয় আল্লাহর দেওয়া হুকুম থেকে আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন কুল
إنما أنا بشر مثلكم. آيات التفسير كتبكي محمد رسول الله صلى الله عليه وسلم أمون مانوس بريتبي سيشتي ہوئي جي شروع كوري قيامت تجنطو مانوشير سنيني ہوئي ایک رقم آر آمار نبي سنيني ہوئي آر رقم جتیا جي برن سبحان الله مانوشير حاتے آسمان پائنا آمار نبي برن آمي چلا پیرا کوری زمینی آر آمار حات تاکے آسمانے آر جو برن سبحان الله এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আর আমাদের মধ্যে ব্যবধান আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রূহ মুবারক নেওয়া হলো বুঝে যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোনো ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কোটিপতি শিল্পপতি সব বিদ্যা সব মানুষ আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত আল্লাহর হুকুম রাসূলুল্লাহর আদর্শ আমার আপনার কবর ও হাসরের নাজাতের ফয়সালা হবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা কি আখিরাতে আযাব চাই না নাজাত চাই আরো জোরে বলেন আযাব চান না নাজাত চান আমরা কি অশান্তি চাই না শান্তি চাই দোজখ চাই না বেহেশত চাই আল্লাহ চাই না শয়তান চাই আরো জোরে বলুন কি চাই আল্লাহ রাসূল আমরা চাই কি চাই না মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক নেওয়া হলো নিয়ে গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে চিৎকার শুরু হলো প্রিয় নবী চলে গেলেন আল্লামা আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিদেরই মাদারিসুন নবুওয়াতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ান মুহাদ্দিস যার সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি মাদারিসুন নবুওয়াত ফার্সি কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক যখন নেওয়া হলো আল্লাহর পেয়ার হাবিবের রূহ মুবারক আসমাই আজরাইল প্রথম আসমানে চলে গেলেন জোরে বলেন কোথায় প্রথম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিলেন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন হে ফেরেশতারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রূহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক আমার হাতের মধ্যে এই রূহুর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না তোমরাই নূর একটু গ্রহণ করো ফেরেশতারা জবাব দিচ্ছে হে আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহর রূহ মুবারক জায়গার মধ্যে এখানে কোনো জায়গা নাই এইভাবে আজরাইল আরশ কুরসি লৌহ কলম সব জায়গার মধ্যে গেলেন লাহুতে গেলেন মালাকুতে গেলেন রূহ মুবারক কোথাও রাখার জায়গা নাই কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আমার বন্ধু রূহ মুবারক তোমাকে আনার জন্য বললাম শুধু একটু পরীক্ষা করলাম বন্ধুর বড়ি সারা দ্বিতীয় কোন জায়গা রাখিনি বন্ধু রূহ মুবারক রাখার জন্য আজ নেই তুমি দেরি করো না যে মদিনা থেকে সাহাবাই কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রূহ মুবারকটা দিয়ে আসো বলে বলে সুবহান আল্লাহু আকবার বলেন ইয়া রাসূল আল্লাহ এটা হুকুম কা রূহ মুবারকটা আবার নিয়ে আসলো রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলেন হযরত আলী বলেন হযরত ওমর বলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নবী চেহারা মুবারক উপর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক যেন নড়াচড়া করতেছে সুবহানাল্লাহ হযরত আব্বাস বলেন আমি ওমরকে ডাক দিলাম সাইয়েদনা আবু বকরকে ডাক দিলাম হে সাবিরা তোমরা কেঁদো না আল্লাহর নবী মরে নেই আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরা দেখো রে আল্লাহর নবী যেন জবান মুবারকে কি জানি বলতেছে হযরত সাইয়েদনা আবু বকর বলেন আমার কানটি আমার ডান কান আল্লাহর নবীর জবান মুবারক উপরে যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাবিব জবান মুবারক দিয়ে বলতেছে রব্বি হাবিবি আল্লাহর হাবিবের সাহাবাকে নাম চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সরানো হলো আমার নবী একটু মুসকি হাসি দিলেন সাইয়েদনা আবু বকর বলেন আমি রসুলের মুসকি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা খবর দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সাইয়েদনা
আবু বকর সিদ্দিক বুঝে গেলেন আল্লাহর দিকে গোসল দেওয়া হলো, সব সব দেওয়া হলো, জানাজা পড়ে ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চার তকবীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে মানে কি করে ইমাম কি পিছে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবী জানাজা এইভাবে হয়নি আমার নবী জানাজা কিভাবে হয়েছে জানে দুররাতুল ওয়াইজিন দুররাতুল নাসিহিন কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুওয়াত কিতাবের নাম বলে দিচ্ছি মাকামে নবুওয়াত শাবাহিদুন নবুওয়াত এই কিতাবখানা লেখে হয়েছে আজ থেকে প্রায় পৌনে 800 বছর পূর্বে আল্লামা আব্দুর রহমান নূরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি কবর শরীফে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরেশতারা এসে তাওয়াব করে করে সমস্ত সাহাবীরা চতুর্দিকে তাওয়াব করে করে দুরূদ শরীফ পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন ধরেন নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজাও তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে পায়া আর আমার নবী কি মরানা জিন্দা আওয়াজ বুঝা যায় নবী মরে গেছে আরো জোরে বলেন নবী মরানা জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে নামাজে যে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নবী এজন্য আমার মা বোনকে আমি বলবো আমার বাবাদেরকে বলবো আমার নওজোয়ান ইসলামিক সেই সৈনিকদেরকে বলবো আহের সন্ন্যতের জমাদের কর্মী বাহিনীকে বলবো আপনারা যখন নামাজ পড়বেন নামাজের মধ্যে যখন সালাম দিবেন আত্তাহিয়াত পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন নিয়ত রাখবেন খেয়াল রাখবেন ধারণা করবেন নবী আপনার সামনে নবী আপনাকে দেখতেছে যদি আপনি না দেখেন এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলার চাবি চিৎকার বিবরণ সুবহানাল্লাহ এই জন্য রাসূলুল্লাহ বলেন আস-সালাতু মাফতাহুল জান্নাহ এবং অন্য হাদিসে বলা হচ্ছে আস-সালাতু মিরাজুল